হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেন। আমি প্রিন্স শাহারিয়ার, আছে আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে খুব ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই ইনফরমেশনটা মোটামুটি আপনারা এখন অনেকেই জানেন, এই ইনফরমেশনের সাথে অনেকেই আসলে পরিচিত বা অনেকেই আসলে এটা সম্পর্কে জেনেছেন অলরেডি, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার বিষয় যেটা, যেহেতু আপনারা আসলে বাইক চালান বা আপনারা আসলে যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন বা নতুন বাইক পারচেস করবেন তাদের জন্য এই ইনফরমেশনটা মোটামুটি একটা ভ্যালুয়েবল কাজ করবে। এই ভিডিওটা সবার জন্য, যার কাছে একটা বাইক আছে তার জন্যও এবং যার কাছে একটা বাইক নাই তার জন্যও এই ইনফরমেশনটা। ট্রাফিক আইন যেটা ছিল সেটা কিন্তু আসলে 2023 সালে এসে এটা কিন্তু চেঞ্জ হয়েছে। প্রিভিয়াস যে 2021-এ যে রুলসগুলো করেছিল বাংলাদেশ ট্রাফিক পুলিশ এবং যারা আসলে এই রোডটা ডিপেন্ড করে, যাদের মাধ্যমে ট্রাফিক পুলিশ আছে যারা বা সার্জেন্ট আছে যারা, তারা যেহেতু এই ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক কন্ট্রোলগুলো নিয়ন্ত্রণ করে, তাদের দ্বারাই কিন্তু এই রুলসগুলো চলে আসে এবং তাদের দ্বারাই কিন্তু আসলে এই নিয়মগুলো হয়। তো পুরনো যে সাজাটা ছিল এবং নতুন কী সাজাটা হয়েছে এবং সাজার মেয়াদ এবং জরিমানাটা আসলে কত, সেই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। প্রথম যে টপিকসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অপরাধের ধরন। প্রথম যে অপরাধের ধরন আছে সেটা হচ্ছে যে লাইসেন্স ছাড়া গাড়ি। দ্যাট মিন্স হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালান, তাহলে 2021-এর যে নতুন নিয়ম করেছিল তারা, সেখানে হচ্ছে 500 টাকা জরিমানা এবং 4 মাসের কিন্তু জেল ছিল। বাট 2023-এ গত পরশু দিন থেকে যে রুলসটা নতুন কার্যকর হলো সেটাখানে হচ্ছে 25,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল। আবার একটু জেনে রাখেন, নতুন যে রুলসটা হয়েছে 2023 সালে, বাংলাদেশ ট্রাফিক কন্ট্রোল পুলিশ যারা আসলে আছে তারা কিন্তু এই রুলসটা কার্যক্রম করবে, এটা গত পরশু দিন থেকে কিন্তু চালু হয়ে গেছে। আপনাদের সবারই আসলে জানা উচিত যে নতুন ট্রাফিক যে রুলসটা আছে এটার মধ্যে হচ্ছে এখন ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, যদি আপনি কোনো মামলা খান বা আপনাকে যদি কোনো ট্রাফিক সার্জেন্ট ধরে, তাহলে কিন্তু আপনাকে 25,000 টাকা জরিমানা এবং 6 মাসে কিন্তু জেল দিয়ে দিতে পারবে সে। পাশাপাশি হচ্ছে ভুয়া লাইসেন্স, আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা করছেন সেটা লাইসেন্সটা যদি ভুয়া হয় তাহলে কিন্তু এটার জন্য 1-5 লাখ টাকা বা 6-2 বছর পর্যন্ত কিন্তু আপনি জেল হতে পারে। এর পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন যদি আপনি কোনো বাইক বা প্রাইভেট কার বা বাস চালান, তাহলে কিন্তু আপনার জন্য এই নিয়মটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। যদি রেজিস্ট্রেশনবিহীন আপনি গাড়ি চালান সেক্ষেত্রে আগের যে জরিমানাটা ছিল সেটা হচ্ছে 2,000 টাকা বা 3 মাসের জেল, বাট এখন কিন্তু এখানে 50,000 টাকা জরিমানা বা 6 মাসে কিন্তু জেল হয়ে যেতে পারে। ফিটনেসবিহীন গাড়ি যদি চালান, সেটা আসলে মোটরসাইকেল রিলেটেড না, বাট আসলে যারা প্রাইভেট কার বা আদার্স যে ক্যাটাগরির 4-হুইলার আছে সেগুলো যারা চালাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইটা। ফিটনেসবিহীন আগে গাড়ি চালালে পুরনো যে আইনের সাজাটা ছিল সেখানে হচ্ছে 2,000 টাকা বা 3 মাসের জেল ছিল, বাট এখন কিন্তু 25,000 টাকা 6 মাসের জেল করেছে। ট্রাফিক সংকেত অমান্য যদি আপনি করেন তাহলে কিন্তু আগে ছিল 200 টাকা জরিমানা, এখন কিন্তু সেটা 10,000 টাকা করেছে। অতিরিক্ত গতিতে যদি আপনি মোটরসাইকেল বা যে কোনো একটা যানবাহন আপনি চালান, তাহলে কিন্তু আগে ছিল 300 টাকা জরিমানা, এখন কিন্তু সেটা 10,000 টাকা জরিমানা হয়েছে। অবৈধ পার্কিং যদি আপনি করেন তাহলে কিন্তু আগে ছিল 200 টাকা, এখন কিন্তু সেখানে 5,000 টাকা জরিমানা। উল্টো পথে যদি আপনি কোনো মোটরসাইকেল বা বাইক যদি কোনো যানবাহন চালান, তাহলে কিন্তু আপনাকে আগে যেটা ছিল 200 টাকা এখন কিন্তু সেখানে 10,000 টাকা হয়েছে। হেলমেট না থাকা অবস্থায় যদি আপনি কোনো মোটরসাইকেল চালান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আগের যে জরিমানা 200 টাকা ছিল এখন কিন্তু সেটা 10,000 টাকা হয়েছে। যত্রতত্র রাস্তা পারাপার, মানে আপনি যে কোনো জায়গা দিয়ে যদি রাস্তা পারাপার হন, সেটা যদি আসলে কোনো ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ যদি আপনাকে ধরে, আগে ছিল 200 টাকা এখন কিন্তু সেটা 10,000 টাকা জরিমানা। সিট বেল্ট না বেঁধে যদি আপনি কোনো 4-হুইলার বা কোনো গাড়ি যদি চালান, তাহলে কিন্তু আগে ছিল 200 টাকা এখন হচ্ছে সেটা 5,000 টাকা জরিমানা হয়েছে। চালক ফোনে কথা বলা অবস্থায় যদি আপনাকে কোনো সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ ধরে, তাহলে কিন্তু আগে ছিল 200 টাকা এখন হচ্ছে সেটা সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত হয়েছে। তো এই যে আইনের বা সাজার কথাগুলো বললাম এগুলো কিন্তু অলরেডি গত পরশু দিন থেকে কার্যকর হয়ে যাবে। আমার কাছে আসলে একটা জিনিস কেন জানি মনে হয় যে বাংলাদেশে যত ধরনের রুলস সেটা মাত্র শুধুমাত্রই কেবল মোটরসাইকেল বা হুন্ডা বাইকের জন্য, বা মানে মোটরসাইকেল যারা চালায় তাদের জন্য হয়তো বা এই রুলসগুলো আসলে বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। বাট তারপরেও একটা জিনিস, সেটা হচ্ছে যে
এই যে কথাগুলো আমি বললাম, যে যে সাজার কথাগুলো বললাম, এগুলো যদি আপনি মেনটেন করে চলেন তাহলে কিন্তু কোনো ধরনের আপনার ভয় নাই। সো অবশ্যই চেষ্টা করবেন বাইক চালানোর সময় হেলমেট, বাইকের রেজিস্ট্রেশন, নিজের ড্রাইভিং লাইসেন্স, ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন, উল্টো পথে আসবেন না, এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু এই সাজাগুলো আপনার জন্য না। বাট আসলে আমি চেয়েছি যে এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেহেতু নতুন একটা সাজা হয়েছে, সো আপনারা সবাই এগুলো মেনেই রাস্তায় নামবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। সবসময়ের জন্য যেটা বলি যে বাইক চালানোর সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, ট্রাফিকের মেনে চলবেন, নিরাপদে বাইক রান করবেন। টেক কেয়ার অ্যান্ড টাটা। নতুন কোনো ভিডিওতে খুব রিসেন্টলি আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।